اللهم اجرنا من النار. الله تعالى আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহার নসিব করো। আমিন। সম্মানিত ভাইরা, শীত এই সময়টা, এই মৌসুমটা, এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই। অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি? শীত, তাই না? তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে। সর্বপ্রথম যে করণীয়র কথা বলতে চাই তা হলো, ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে, ভাববে, গবেষণা করবে। শীত এটা কার সৃষ্টি? আল্লাহ। গ্রীষ্ম কার সৃষ্টি? সব কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা, এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার, আল্লাহকে স্মরণ করবার সুযোগ, বরং এর গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা فَأَذِنَ لَهُ فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٌ فِي الصَّيْفِ وَنَفَسٌ فِي الشِّتَاءِ فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَهُ مِنَ الْحَرِّ وَأَشَدُّ مَا تَجِدُونَهُ مِنَ الزَّمْهَرِيرِ। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করেছেন। যদিও জাহান্নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে, সেখান থেকে আমরা জানি যে বিভিন্নভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে, এক একজনকে এক একভাবে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে প্রধান দুইটা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান্নামের। এর একটা হলো নার, আর একটা হলো জামহারির। নার হলো আগুন, আর জামহারির হলো ঠান্ডা। জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, অবিশ্বাসীদেরকে, ঠিক একইভাবে ঠান্ডা দিয়েও, ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন। এই জাহান্নামের দুটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অনুযোগ, একটা অভিযোগ করেছে, শিকায়ত করেছে। শিকায়ত করে, অভিযোগ করে আল্লাহকে বলেছে, আল্লাহ আকালা বা'দি বা'দা, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে? গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে। অনেক প্রাণী আছে দেখবেন, রাক্ষসে ভাবের কারণে সে স্বজাতিকে খায়, পারলে নিজের বাচ্চাকে খায়, পারলে নিজের শরীর কামড়ায়, এটাকে বলে রাক্ষসে ভাব। যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি, যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায়, আছে না? এটা হলো যখন তার ভেতরকার ক্ষোভটা তীব্র হয়। তো জাহান্নাম তো আর মানুষ বা প্রাণী না, তার তো কোনো প্রাণ নেই, কিন্তু সেখানকার যে গরম, সেখানকার যে ঠান্ডা, সেটা এত প্রচণ্ড, এত তীব্র যে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম হয়। বাইরে আমার সে জাহান্নামের আগুনের তীব্রতা, এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের আলোকে আমরা জানি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, দুনিয়ারে আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারো? দুনিয়ার সব আগুন তো একরকম না, চুলোর আগুন আর কলকারখানার আগুন সবগুলা কি একরকমের? সবগুলো একরকম না। তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি ঘরে, রান্না বাড়া মা বোনরা করেন, এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে। সেই তীব্রতাগুলো, দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও 70 গুণ বেশি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ নসিব করো। আমিন। সম্মানিত ভাইরা,
তো জাহান্নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ের করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআদিন আল্লাহা বিনাফাসাইন তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন কয়টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন দুইটা নাফাসুন ফিসাইফি ওয়া নাফাসুন ফিশিতা তার একটা হলো গ্রীষ্মকালে আরেকটা হলো শীতের সময় মূলত যে জাহান্নামের তো দুইটা বিভাগ আছে নার বা আগুনের বিভাগটাকে একটা ভাপ ছাড়ার সুযোগ দিয়েছেন বছরে একবার বা বিশেষ সময় একবার আল্লাহর এলেমে আছে সেটা আর আরেকটা হলো জাহান্নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে সেই জাহান্নামীদেরকে সেই বিভাগকে একবার ভাপ ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা ভাপ ছাড়লে কি হয় আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্নাবাড়া করেন রান্নাবাড়া করার সময় দেখবেন যখন ভাত রান্না করা হয় ঢাকনা দেওয়া থাকে আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে তখন ব্যাপারটা এরকম হয় যেমন পাতিলটা ব্লাস্ট হয়ে যাবে তাই না ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল তখন মা চাচিরা কি করেন ঢাকনাটা আস্তে করে একটু সরায়া দেন উদ্দেশ্য কি একটু ভাপটা বের হয়ে গেলে এটার যে ব্লাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব এটা একটু হলেও কমবে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য সেটা যেন একটু হলেও অবদমিত হয় তো সেই ঠান্ডা এবং সেই গরমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন পৃথিবীতে এক প্রান্তে কখনো শীত আরেক প্রান্তে কখনো গরম এই শীত এবং গরমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও তিন মাস কোথাও ছয় মাস কোথাও পুরো বছর যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর ইলম এবং হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি এই শীত এবং গরম এই ঋতু যেটা আমরা ফিল করি অনুভব করি গোটা পৃথিবীর মানুষ এটা হলো মূলত জাহান্নামের ছড়া সেই জাহান্নামের ছড়া সেই একজন ইমানদার তিনি নবী আলাইহিসসালামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস জানার পর গরমের তীব্রতা কিংবা শীতের মৌসুমে যখন প্রচন্ড শীতের দাবদাহ অনুভব করবে শীতের তীব্রতা অনুভব করবে শীতের 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 যে ভয়াবহতা এটা যখন অনুভব করবে মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে জাহান্নামের থেকে এবং তার মন চলে যাবে জাহান্নামের দিকে আচ্ছা আমরা এখানে তো অনেক মানুষ আছি শীত আমাদের জীবনে প্রতি বছর একবার করে আসে প্রচণ্ড শীতে জাহান্নামের ঠান্ডার কথা মনে হয়েছে কিনা যে এই যদি হয় জাহান্নামের ছাড়া ভাপের অবস্থা তাও তো আমাদের দেশে এত শীত হয় না এর চেয়ে বহুগুণ বেশি শীত পৃথিবীর অনেক দেশে হয় সেই শীতে যদি এই অবস্থা হয় এটা যদি ভাপের অবস্থা হয় পাতিলের পাতিলের মুখ থেকে যে ভাপটা বের হচ্ছে ঢাকনার পাশ দিয়ে ওইটা যদি এই পর্যায়ে হয় তাহলে পাতিলের ভেতরের অবস্থা কি আর তলের অবস্থা কি জাহান্নামের কথা স্মরণে আসা কথা কি কথা না বলেন কিন্তু আমাদের কয়জনের স্মরণে আসে বলেন আমরা কোনো আল্লাহর বান্দাকে এখানে আছি যে বলতে পারি যে গত বছর শীতের মৌসুমে ঠান্ডার কষ্টে ঠান্ডার তীব্রতায় শীতের প্রচণ্ডতায় আমার জাহান্নামের কথা স্মরণ হয়েছে এবং আল্লাহর কাছ থেকে আমি পানা চেয়েছি এবং কেউ আছেন এখানে আলহামদুলিল্লাহ আমি প্রতি বছরই স্মরণ করি বহুবার স্মরণ হয় এবং এটা রীতিমতো আমার রুটিন আমল আমি বানিয়ে নিয়েছি যে যেহেতু জাহান্নামের ছাড়া ভাব অতএব এই ভাব অনুভব করার পর আঁচ করার পর তো জাহান্নামের কথা অটোমেটিক কি হয়ে যাবে স্মরণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন তাহলে শীতের মৌসুমে একটি করণীয় আমরা পেলাম সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো আমরা আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার দুইটাই বলতে পারেন এক বচন বহু বচনের পার্থক্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানা দিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে পানা দিন ভাইরা আমার অনেক তরুণ এবং যুবক বন্ধুরা এখানে আছেন এ হাদিস শোনার পর আপনাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে দুনিয়ারে গরম দুনিয়ারে ঠান্ডা জাহান্নাম থেকে আসছে কেমনে আসলো কোন পাইপলাইন দিয়ে আসলো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না এটা কোনো বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত কি না আর এই যে
হাদিস আপনি শুনালেন এটার আদৌ কোনো ভিত্তি এটার কোনো গ্রহণযোগ্য ভিত্তি বৈজ্ঞানিক আলোকে আছে কিনা আজকাল আমাদের যুবকদের মধ্যে সবকিছুকে যুক্তি এবং লজিক দিয়ে যাচাই করার একটা প্রবণতা তৈরি হয়েছে তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার অন্য কথা আর বলা হবে না আমি শুধুমাত্র এটুকু বলতে চাই যে আল্লামা ইকবালের একটা কথা আছে জো সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া আপনার বিবেক বুদ্ধি দিয়ে যদি আল্লাহ তাআলার সবকিছু আপনি আয়ত্ত করে ফেলতে পারেন রপ্ত করে ফেলতে পারেন তাহলে আবার উনি আল্লাহ হলেন কেমনে যে তার সবই আপনি বুঝে ফেলছেন তাহলে আর আপনারা তার মধ্যে পার্থক্য কি হলো আল্লাহ তো তিনি যে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার সবকিছুর রহস্য আবিষ্কার করবেন আর বুঝে ফেলবেন আপনার ব্রেন দিয়ে ক্যাপচার করে ফেলবেন তাহলে তো স্রষ্টা সীমিত হয়ে গেলেন এবং এ তো আপনার আর তার মধ্যে পার্থক্য থাকলো না একজন সাধারণ শ্রমিক একজন ধরেন ড্রাইভার আর একটা বড় ইন্ডাস্ট্রির মালিক মালিক যদি ড্রাইভারকে বলে যে এই জিনিসটা অমুক জায়গা দিয়ে আসো ওই তো অমুক জায়গা দিয়ে আসো ড্রাইভার যদি বলে আচ্ছা স্যার বুঝলাম দিয়ে আসবো কিন্তু কেন দিয়ে আসবো লাভটা কি বলেন তো এভাবে যদি প্রত্যেক কথায় লজিকটা জানতে চায় আর তার যদি বুঝে না আসে যে আমার মালিক কি বুঝে এই কাম করে বুঝি না ওই জায়গায় এটা দিয়ে আসো অমুক জায়গায় কি লাভ এগুলো করে অযথা করে উনি এরকম পণ্ডিতি করা কিছু ড্রাইভার বলেন বা আপনার বিভিন্ন পর্যায়ের অফিসার বলেন সাধারণ কর্মচারী বলেন যে মালিকের উপরেও এক ইঞ্চি বেশি বুঝে এরকম অনেক লোক আছে না তো এই লোকটা যদি মালিকের সব মায়ের প্যাচ তার সকল যোগ বিয়োগ সব তার সকল ক্যালকুলেশন বুঝে যাইতো তাহলে তো এ তো মালিক হয়ে যেত ঠিক কিনা বলেন সবকিছু তার বুঝে আসার কথা না কিন্তু এই হলো মানুষ উনি মালিক উনি শ্রমিক দুজনই মানুষ তাদের মধ্যে যদি এত পার্থক্য হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি পার্থক্য কি এখানে কোনো তুলনাই চলে না অতএব স্রষ্টার কোনো কাজ সেটার যদি আপনি রহস্য আবিষ্কার করতে না পারলে আপনি সেটা মানবেন না ধরবেন না বিশ্বাস করবেন না এই যদি হয় তাহলে তো আপনি স্রষ্টার প্রতি বিশ্বাস করেন না আপনি নিজের লজিক এবং নিজের বুদ্ধির গোলাম হলেন যে আমার বুদ্ধি ধরলে আমি মানবো না হলে মানবো না তাহলে তার আল্লাহর প্রতি ঈমান হলো না ঈমান হলো আপনার নিজের নফসের প্রতি তো এই বিষয়ে লম্বা চড়া আলোচনার সুযোগ আছে লজিক নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু কথা আছে যেগুলো এই সাবজেক্টের মানুষদের কাছ থেকে আমার শেখা এবং শোনা আছে কিন্তু সেটা বলার সুযোগ আজকে না তাহলে অন্য কথা বলা যাবে না শুধু আমরা এটুকু বলি বিশুদ্ধ হাদিস দ্বারা কোরআনে কারিমের আয়াত দ্বারা যখন কোনো কিছু প্রমাণিত হয় সেটা আমার বুঝে আসুক আর না আসুক পৃথিবীর সবচেয়ে বড় মহাসত্য সেটি এরকম দু চার দশটা বিশটা পঞ্চাশটা বা একশোটা উপমা দেওয়া যাবে আমি এখন উপস্থিত দুই দশ বিশটা উপমা দিতে পারবো ইনশাআল্লাহ যে কোরআন কোনো কথা বলেছে হাদিস কোনো কিছু বলেছে আজ থেকে 1400 বছর আগে যখন এই আয়াত এবং হাদিস সাহাবিদের সামনে এসেছে তখন তখনকার মানুষের যে জ্ঞান বিজ্ঞান তখনকার টেকনোলজি তখনকার সায়েন্স তখনকার প্রযুক্তি তখনকার বিদ্যা বুদ্ধি এগুলো দিয়ে ওই হাদিস বা আয়াতকে কোনোভাবে বায়োলজিক প্রমাণ করার কোনো স্কোপ ছিল না কোনোভাবেই না কিন্তু সেটা কালের পরিবর্তনে 100 বছর পরে এসে বা 1000 বা 1500 বা আপনার কম বেশি কিছু কাল পরে এসে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে যে কথা হাদিসে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে সেটা অবাস্তব না এরকম বহু বিষয় আছে না নাই বলেন যেমন একটা ছোট্ট উপমা দেই মানুষের আমল কোরআন এবং হাদিস বলছে এটা মাপা হবে মানুষের কর্ম কর্ম কি করা হবে পরিমাপ করা হবে আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন যে ব্যক্তি বিন্দু পরিমাণ বা জাররা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে এটা দেখতে পাবে আর যে জাররা পরিমাণ খারাপ করবে সেও দেখতে পাবে তাহলে কাজকে এখানে আল্লাহ তাআলা ওই জাররা যে পরিমাণ পরিমাপ করা হয় ওইটার সাথে তুলনা করেছে এবং আল্লাহ বলেছেন ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ আমল পরিমাপ করার জন্য পরিমাপ যন্ত্র আমি দাঁড় করাবো কিয়ামতের ময়দানে আমলকে আল্লাহ তাআলা মাপবেন আচ্ছা 1400 বছর আগে যখন আজকের এই সায়েন্স টেকনোলজি ছিল না মানুষের কর্ম আবার কিভাবে পরিমাপ করা হবে এটা বোঝার কোনো উপায় ছিল কিন্তু এখন তো আমরা কত কিছুই মাপতে পারি আমরা জ্বর মাপি আমরা তাপমাত্রা মাপি আমরা অনেক কিছু মাপি পরিমাপ অনেক কিছুর আমরা করি কি করি না বলেন ভূমিকম্প কত মাত্রার হলো সেটা আমরা মাপি কত কিছু আমরা এখন মাপতে পারি তো সৃষ্টি হয়ে যদি পরিমাপের এত সব বিষয় আবিষ্কার করতে পারে
তাহলে এই সৃষ্টিকে আল্লাহ যে মেধা যে ব্রেন দিয়েছেন যারা সেটা দিয়ে আবিষ্কার করেছে সেই মহান স্রষ্টা তার জন্য মানুষের কর্ম পরিমাপ করা এটা সম্ভব লজিক্যাল এটা কোনো অসম্ভব বিষয় না এরকম ওই যে বললাম কয়েক শ উপমা দেওয়া যাবে যে কোরআন যখন এটা নাজিল করেছে তখন এটা মানুষে বুঝে আসেনি হাদিস যখন এই কথা বলেছে তখন সেটা তখনকার সায়েন্স টেকনোলজি বিজ্ঞান দিয়ে মানুষ বুঝে না কিন্তু একটা সময় বুঝছে অতএব কোরআন এবং হাদিসের এই সমস্ত কথা এগুলো যদি আপনার আমার বিবেক বুদ্ধিতে না আসে তো আজ থেকে 500 বছর পর 1000 বছর পর তখনকার বিজ্ঞান এটাকে প্রমাণ করবে অথবা যদি কোনো বিজ্ঞান কোনো সময়ের সায়েন্স প্রমাণ নাও করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য ছাড়া মিথ্যা হওয়ার কোনো আসল সম্ভাবনা নাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনয়ন করার তৌফিক দান করুন মানুষ একটা সময় লজিকের পূজা নিজের লজিকের পূজা করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ ঘরে ঘরে নাস্তিক হবে ঘরে ঘরে আল্লাহর প্রতি অবিশ্বাসী হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন তো সেই ভয়াবহতা যেন আমাদেরকে গ্রাস না করে আমাদেরকে যেন পেয়ে না বসে তাহলে প্রথম করণীয় আমরা শীত উপলক্ষে পেলাম যে শীতের তীব্রতা এবং প্রচণ্ডতা যখন আমরা অনুভব করব সাথে সাথে আমাদের স্মরণে আসবে যে এই শীতের মূল ঠিকানা হলো জাহান্নাম এটি সেখান থেকে এসেছে কিভাবে এসেছে কোন প্রক্রিয়া এসেছে কোন কিভাবে ডিস্ট্রিবিউশন হয় তার এলিম আল্লাহ তাআলার কাছে কিন্তু হয়েছে এটি প্রমাণিত যার কারণে একজন ঈমানদার তিনি জাহান্নামের কথা স্মরণ করবে ঠান্ডার তীব্রতা জাহান্নামকে স্মরণ করে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ পড়া দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ পড়া শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না শীতের সময় একে তো দিন থাকে ছোট যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায় আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না ক্ষুধা কম লাগে এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয় আবার রাতে তাহাজ্জুদ পড়াটাও সহজ হয় কিভাবে সহজ হয় কারণ শীতের সময় রাত ছোট না বড় বিশাল বড় অনেক বড় হওয়ার কারণে শীতের রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারেন তাহলে দেখবেন অটোমেটিকলি তাহাজ্জুদ আপনার পড়া সহজ হবে ফজর তো বটেই তাহাজ্জুদ পড়াও কি হবে সহজ হবে কারণ বিশাল বড় রাত আট ঘন্টা ঘুমাইও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন তো এই জন্য শীতের দ্বিতীয় আমল হলো স্পেশালি বিশেষভাবে শীত আসলে আপনি দিনে নফল রোজা এবং রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা বলেছেন আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শীতা এই হাদিসকে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সম্বন্ধ করেছেন অনেকে সাহাবীদের উক্তি হিসাবে বলেছেন তবে এটি যে বর্ণিত এবং প্রমাণিত এটা নিয়ে কোনো সন্দেহ নাই বিশুদ্ধভাবে প্রমাণিত যে আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শীতা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ এটাকে বলা হয় শীতল সুবর্ণ সুযোগ মানে ঠান্ডা উপলক্ষে একটা মহা সুবর্ণ সুযোগ যে চাইলে নফল রোজা রাখা যায় তো এই জন্য সাহাবায়ে কেরাম শীতের মৌসুম আসলে খুশি হতেন এই জন্য যে নফল রোজা বেশি রাখা যাবে আবার রাত জেগে তাহাজ্জুদ পড়া যাবে গরম আসলে সেটা এতটা সম্ভব হয় না কারণ গরমে রাত তো ছোট তাহাজ্জুদ পড়া কঠিন আবার দিন বড় রোজা রাখাও কষ্টের তো এই জন্য সাহাবায়ে কেরামের কাছে এটা বেশ লোভনীয় ছিল একজন সিনিয়র সাহাবি তার ওফাতের সময় মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তার চোখ বেয়ে পানি পড়ছিল মৃত্যু শয্যায় শায়িত তিনি আশপাশে থাকা আত্মীয় স্বজন তারা বলাবলি করছিলেন যে হয়তোবা উনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন প্রিয়জনের মায়ায় কান্না করছেন এখন স্বাভাবিক তো তিনি তাদের এই কথোপকথন আলাপচারিতা বা তাদের এই প্রশ্ন শোনার পর তিনি উত্তর করে বললেন তোমরা যা ধারণা করেছ বাস্তবে আমি সেজন্য কাঁদছি না বলে কেন কাঁদছেন তিনি বললেন যে দেখো আমি প্রতিবার শীতের মৌসুম আসলে যে এটাকে কাজে লাগিয়ে বিশাল আমল করার সুযোগ পেতাম আমি প্রতিবছর শীত আসলে যে আমলের বিরাট সুযোগ পেতাম এখন আমার তো মনে হচ্ছে আমার জীবন শেষ মুহূর্তে একেবারে চলে এসছে আমি তো আর
সেই সুযোগটা সামনে যে শীত আসছে আমি পাব না তে শীতে আমল এবং ইবাদতের যে সুযোগ এটাকে বড় বেশি মিস করছি আমি আর সেজন্য আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে সাহাবা ইকরামের চিন্তাধারা কি ছিল আর আমরা কি ভাবি তো শীত উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা এই হাদিসের উপর আমল করে বহু সাহাবীরা গোটা শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন বেশি বেশি তো পরের কথা এই মজলিসে এমন মানুষ কি আছেন কেউ যে গত বছর শীতের মৌসুম উপলক্ষে একটি হলো নফল রোজা রাখছেন সোম বৃহস্পতিবারের না আইয়া বীজের না সেগুলো তো সারা বছরের শুধুমাত্র শীতের মৌসুমটা যাচ্ছে এই উপলক্ষে আমি একটা রোজা রেখেছি এমন কোন আল্লাহর বান্দা আছেন এখানে আলহামদুলিল্লাহ শেখ আলী হাসান তৈব ভাই আছেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন ভাইকে তৌফিক দিয়েছেন আর কেউ আছেন আপনাদের মধ্যে আপনি রাখছেন রমজান মাসের রোজা গত রমজানের রোজা রাখছেন রমজানে শীতে নফল রোজা রাখছেন সোম বৃহস্পতিবার সোমবার সোমবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয় বৃহস্পতিবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয় আর 20 13 14 15 চাঁদের এগুলো সাপ্তাহিক রোজা রাখার দিন এগুলোর বাইরে শুধু শীতের মৌসুম সে উপলক্ষে রোজা রাখছেন কিনা হ্যাঁ তো এরকম মানুষ আমি খুঁজছি আছেন কেউ তাহলে দেখা গেল এত বিশাল বড় মসজিদ এত মানুষ একজন মানুষও পাওয়া যায় নাই ওই ক্যামেরাম্যান ভাই ছাড়া আর আমার ভাই ছাড়া একজন মানুষও পাওয়া যায় নাই আমি প্রতি বছরই চেষ্টা করি আলহামদুলিল্লাহ দুই চারটা হলেও রাখার আজকে এই মসজিদ থেকে আমরা নিয়ত করি আমাদের অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন আপনারাও আসুন নিয়ত করি এই যে শীত আসছে শীত শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গায় এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ কে কে পাক্কা নিয়ত করছেন যে এবার এই বছর আমার শীতের মৌসুমে আমি একটা হলো রাখবো হাত তুলে নিন আল্লাহ তাআলা আমাদের সব হাতগুলোকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন তাহলে শীত উপলক্ষে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আরেকটা ডিউটি দিচ্ছি সেটা হলো বাসায় গিয়ে যারা বিয়ে করেছেন তারা মিসেসকে আর যারা বিয়ে করেন নাই তারা সহকর্মীকে রুমমেটকে অথবা আম্মাকে আব্বাকে অন্য কাউকে এই দাওয়াতটা পৌঁছায় দিয়ে আমলটা করাবেন একটা মৃত আমলকে জিন্দা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ শীত উপলক্ষে একটা হলেও রোজা রাখবো খুব বেশি কষ্ট হবে মরে যাবো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন যে আমল সাহাবীরা এত গুরুত্বের সাথে করেছেন সে আমল আমি জীবনে একবারও করি নাই 30-40টা মৌসুম 50টা শীত অনেকের জীবনে এসছে কিন্তু জীবনে একটা বারো রাখা হয় না দুর্ভাগ্যের কথা রাখবো তো ইনশাআল্লাহ ক্যামেরাম্যান যারা আছেন একজনেরটা দেখছি আমরা সামনের বার সবার হাতটা দেখতে চাই যদি আল্লাহ আমাকে সামনের শীত বাঁচায় রাখেন ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ আমি কিন্তু আপনাদের থেকে রিপোর্ট নেব তো আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার ওয়াজ মাহফিল অথবা দিনই হালাকা এই প্রোগ্রামগুলো থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে ভাই কিছু নিয়ে যেতে হবে হুজুর তো আপনারা ভালাবুরা খাওয়াবেন খেয়ে যাবে আবার হাদিয়া দিবেন হাদিয়া নিয়ে চলে যাবে আপনি কি নিয়ে গেলেন আপনি কি নিয়ে গেলেন আসলেন আর হুজুর দেখলেন আর খুব মন ভরে আলোচনা শুনলেন কিছু নিয়ে গেলেন না এটা কোনো আদর্শ দিনই প্রোগ্রাম হতে পারে না আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে যাবো ইনশাআল্লাহ এর ভিতরে যেগুলো বলছি সবগুলোই নিয়ে যাব স্পেসিফিকলি এই একটা বিষয়ের কথা বললাম শীত উপলক্ষে আমরা নফল রোজা রাখবো একটা দুইটা চারটা যার যতটুকু তৌফিক হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ সেই সাথে তাহাজ্জুদ এটা তো বড় কঠিন হয়ে গেছে এখন রোজা রাখা যতটা কঠিন তাহাজ্জুদ তার চাইতে কঠিন হয়ে গেছে কিন্তু চেষ্টা করলে সেটা কঠিন থাকবে না ইনশাআল্লাহ এই মৌসুমে শীত উপলক্ষে যদি আপনি একদিন রাত 9:30-9:30 মধ্যে ঘুমিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ অটোমেটিকলি আপনি রাত 4:30-3:30 আপনার ঘুম ভেঙে যাবে 4টা ঘুম ভেঙে যাবে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে শীত উপলক্ষে প্রথম আমলের কথা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভাব পাঠিয়েছেন এটি জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় অতএব শীতের কষ্টে জাহান্নামের কথা স্মরণ করব এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব দ্বিতীয় আমল বা করণীয় বললাম এটা হলো সুন্নাহ সম্মত আমল প্রথমটা হাদিসে বলা হয়নি কিন্তু এই কষ্টে একজন ইমানদার সেদিকে স্মরণটা যাওয়ার কথা সেই আলোকে বলা আর এটি হলো সুন্নাহ সম্মত আমল দ্বিতীয়টা সেটা হলো যে শীত উপলক্ষে নফল রোজা রাখবো আর রাতে তাহাজ্জুদ পড়বো
প্রতিদিন না পারে মাঝে মধ্যে করব ছুটির দিনগুলোতে অন্তত করব চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ নাম্বার 3 তৃতীয় আমল হলো শীতের সময় ওযু করতে বেশ গরম আরাম লাগে না কষ্ট হয় কষ্ট হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন যাদের বাসায় গিজার টিজারের ব্যবস্থা নাই আজকাল তো এখন মাশাআল্লাহ অনেকের বাসাতে গিজার টিজার আছে তো তারা জানেন যে শীতে ওযু করতে কত কষ্ট হয় তো তৃতীয় শীত উপলক্ষে আমল হলো কষ্ট হলেও কষ্ট উপেক্ষা করে শীতে ওযু করা কষ্ট উপেক্ষা করে কি করা ওযু করা অনেক মানুষ আছে দেখবেন শীত আসলে ওযু ধরে রাখা নিয়ে কম্পিটিশন করে আছে না এবং গর্ব করে বলে যে আমি আসরটা দিয়ে এশা চালাই দিছি আরেকজন আবার তাকে টেক্কা দিয়ে বলে আরে ভাই এটা গল্প দেওয়ার জিনিস হলো আমি জোহরটা দিয়ে এশা চালাইছি এরকম কম্পিটিশন হয় কি হয় না আলহামদুলিল্লাহ কেউ যদি এত লম্বা সময় ওযু ধরে রাখতে পারেন স্বাভাবিকভাবে কোনো অসুস্থতা নাই তার গ্যাস আউট হয় না তার পেশাবের বেগ হয় না আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাতে সমস্যার কিছু নেই ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় শীতকালে কোনো মানুষ সরি গরমকালে কোনো মানুষ এটা বলে না যে আমি এই জোহরের ওযু দিয়ে এশা পড়ছি বলে না শীতের সময় মসজিদের ওযুখানা দেখবেন এশার নামাজের সময় ফজরের নামাজের সময় তাকায় দেখবেন ওযু করনেওয়ালা মানুষ দুই চার জন্য পাবেন না কিন্তু গরমের দিন যদি আসে দেখবেন এশার সময় ওযুখানা সবচেয়ে বেশি ভিড় কাহিনী কি কাহিনী একটাই যে শীতের সময় ওযু করতে কষ্ট হয় সেজন্য চেপে চুপে ওযু ধরে রাখার চেষ্টা করি আমরা মনে করেন মাগরিবের পরে পেশাবের বেগ হইছে গ্যাস আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হইছে তো তখন হার্ড হয়ে যায় যাতে কি গ্যাসটা আউট না হয় পেশাব যেন না হয় একটু শক্ত হয়ে যায় জিম খিসে যায় দাঁত খিসে যায় কোনো রকম একটু ধরে রাখে আর ঘড়ি দেখে আর 20 মিনিট আর 20 মিনিট আর 15 মিনিট কোন রকম এশার নামাজটা তাড়াতাড়ি করে পড়ে শেষ করতে পারলে এবার যায় সব ছেড়ে দেয় এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে কিনা বলেন বেশিরভাগ মানুষের মধ্যে প্রবণতা আছে এই প্রবণতাটা কি ভালো না খারাপ এটা দীনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ আবার স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ অনেক খারাপ অনেক ক্ষতিকর তো যার কারণে শীতের গুরুত্বপূর্ণ একটা করণীয় হলো যে শীত আসলে কষ্ট এবং শীতের ঠান্ডা এগুলোর ভয়ে ওযু ধরে রাখা চেপে চুপে ধরে রাখার চেষ্টা না করে বরং ওযু যদি ছুটে যায় ছুটে যাক আপনি ওযু করে ফ্রেশ ওযু দিয়ে ফ্রেশ মুডে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আচ্ছা আপনি বিয়ে করছেন নতুন বিয়ে করেছেন এখন শ্বশুর বাড়ি যাবেন প্রথম স্ত্রীর সাথে বিবির সাথে সাক্ষাৎ হবে বাসরে যাবেন তো রাত্রে ধরেন কোন কারণে আপনার হাত পা একটু ময়লা বালি ছালি আছে একটু পরিষ্কার করা দরকার আপনি তখন বলবেন যে যেই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আবার এগুলা পানি দিয়ে ধুইতে ধুইতে গেলে একটু ফ্রেশ হইতে গেলে আসছি ঢাকা শহরে সিএনজিতে বা কোনোভাবে দুলাবাড়ি লেগে গেছে এখন এগুলা করতে গেলে কষ্ট হয়ে যাবে তো বাসরের ঝামেলাটা সেরে ফেলাই একসাথে সকালে করব ফজরের নামাজের সময় একসাথে করব করবেন এটা ওটা করবেন না আচ্ছা বাসর তো পরের কথা শ্বশুর বাড়ি ঘন ঘন যখন নতুন বিয়ের পরে যান তখনও তো যাওয়ার আগে আনফ্রেশ থাকলে ধুয়ে মুছে ঠান্ডা ঠান্ডা তখন কোথায় পালায় যায় পুরো ফ্রেশ মুডে যাওয়ার চেষ্টা করেন যে শ্বশুরবাড়িতে যাবো একটু ফ্রেশ মুডে যায় তাই না অনেক মানুষ আছে দেখবেন যে শ্বশুরবাড়িতে যাওয়ার আগ দিয়ে শ্বশুরবাড়ির কাছাকাছি স্যালনে ঢুকে দেখছেন স্যালনে ঢুকে একটু চুল টুল ঠিক আছে কিনা একটু আশ্রয় নেয় ফিটফাট টপ ওকে আছে কিনা এরপর একটা একটু দিয়া সব দেখে টেখে তারপর বিসমিল্লাহ তাওয়াক্কাল বলে ঢুকে ঠিক কিনা বলেন তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যাচ্ছেন আল্লাহর ঘরে যখন যাচ্ছেন আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার এদিকে পেশাবের বেগ ওদিকে টয়লেটের বেগ ওদিকে গ্যাস আউটের বেগ আপনি সেগুলো সব চুপে চাপে যে আল্লাহ আর 5টা মিনিট তো এই যে বেগ নিয়ে আপনি নামাজ পড়তেছেন এই নামাজটা কি কোনো ভালো নামাজ এটা কোনো কোয়ালিটিফুল নামাজ আরে সে মানুষ জান্নাতের আশা আল্লাহর কাছে জোরালো আশা কিভাবে করে যে সামান্য একটু শীতের তীব্রতা
এবং শীতের কষ্ট এটাকে উপেক্ষা করে ওযু করতে প্রস্তুত না সে আবার কোন মুখে আল্লাহর কাছে জোর গলা জান্নাতের আশা করতে পারে অতএব শীত আসলে আমরা চাপা চাপি করে ওযু রাখব না বরং কষ্ট হলেও অলসতা না করে ওযু করে নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে না এটা একটা আমল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা বিহিদ দারাজাত তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো তোমাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবে আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিবে এরকম কিছু আমলের কথা কি বলবো না সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন তখন নবী আলাইহিসসালাম বলেছেন কয়েকটা আমলের কথা এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল বুদুই আলাল মাকারি তোমার কষ্ট হবে এই কষ্ট হওয়া সত্ত্বেও তুমি কষ্টকে উপেক্ষা করে এটাকে ভয়কে জয় করে তুমি ওযু করবে ইমানদার কিন্তু ভীতু হওয়ার সুযোগ নেই আমাদের নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছ থেকে আপনার কাছে আপনার নিকট আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে পানা চাই ভীরু ভয়ে কাতর হয়ে যাবে এটি ইমানদার সাথে যায় না আরে ইমানদার তো দুনিয়া জয় করবে সে সামান্য একটু পানির ভয় করলে চলবে অতএব শীতের কষ্ট এবং ঠান্ডা পানির কষ্ট এগুলো সবগুলোকে জয় করে আল্লাহর নামে হাতা খুলে উজু করে ফেলতে হবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এখন থেকে শীতের সময় খুব বেশি ঠান্ডা যদি মনে হয় যে উজু করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আগাচ্ছি পিছাচ্ছি ভয় পাচ্ছি এরকম যদি মনে হয় সাথে সাথে এই হাদিসের কথা স্মরণ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীতে বা যে কোনো সময় কষ্ট হবে উজু করতে গেলে সেই কষ্টকে ডিঙ্গিয়ে এটাকে উপেক্ষা করে এটাকে জয় করে যারা সাহস করে অজু করে ফেলবে এই অজু তাদেরকে আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করায় দিবে এবং তার মর্যাদা এজ এ মুসলিম আল্লাহর কাছে তার বৃদ্ধি করে দিবে এই কথা হাদিসটা যদি আপনি একটু স্মরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে একটা সাহস আসবে প্রেরণা আসবে আপনি তখন অলসতা না করে অজু করে ফেলবেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার শয়তানের কাজ হলো ভয় দেখানো শয়তানের কাজ হলো কি করা ভয় দেখানো এই ভয় দেখানোটাকে যারা জয় করে নিতে পারে এরাই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় ঠিক দান করুন তাহলে তৃতীয় আমলও বলে ফেলেছি তৃতীয় আমল হলো শীতের সময় শীতের কষ্ট উপেক্ষা করে অজু করব চাপাচাপি করে অজু ধরে রেখে সেই অজু দিয়ে আনফ্রেশ মোডে নামাজ পড়ব না নাম্বার চার শেষ আমল শীত উপলক্ষে সেটা হলো অভাবী এবং গরিব শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়াবো শীত উপলক্ষে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যুবক ভাইরা আমরা যদি চেষ্টা করি কয়েকজন মিলে কয়েকটা শীত বস্ত্র কালেকশন করে রাতে যারা ফুটপাতে শুয়ে থাকে বিভিন্ন আপনার ওভারব্রিজ ইত্যাদিতে শুয়ে থাকে এই মানুষগুলোর গায়ে একটু কম্বল রেখে আসবো একটু চাদর রেখে আসবো এই কাজগুলো কি খুব বেশি কঠিন একটু ইচ্ছা করলেই হয়ে যায় একটু ইচ্ছা করলে হয় না আপনি তো সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে মানুষকে কল্যাণ সাধন করতে উৎসাহিত করেছে খায়রুন নাসে আনফাহুম লিন্নাস সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর কাছে সে যে মানুষের জন্য বেশি কল্যাণকর হয় এই জন্য আমরা এই কাজগুলো যখন করব তখন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হব মানসিক প্রশান্তি অনুভব করবেন ভোগের আনন্দ আমরা সব তরুণরা জানি ভোগের আনন্দ জানি ত্যাগের আনন্দ আমরা জানি না এক কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খাওয়াতে আনন্দ আছে কিন্তু আপনি সেটা খেতে যাবেন এই মুহূর্তে কোনো অভাবী গরিব মানুষ তাকে দেখে যদি আপনি দিয়ে দেন আর সে খেয়ে পরিতৃপ্ত হয় ওইটা দেখার পরও একটা আনন্দ আছে এই পরের আনন্দটা যে জীবনে পায় নাই সে কপাল পড়া কখনো বুঝবে না যে এই ত্যাগে আল্লাহ তাআলা কি আনন্দ রেখেছেন অতএব শীতের মৌসুম আসলে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক সংগঠন তরফ থেকে বিশেষ করে তরুণদের উদ্যোগে এরকম আয়োজন হওয়া উচিত আমরা শীত আসলে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় পিকনিকে যায় ইত্যাদি ইত্যাদি আপনি যান সেগুলোতে সমস্যা নেই মাঝে মধ্যে পিকনিকের প্ল্যান করেন উত্তরবঙ্গে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আমার জীবনে ঢাকা টু সৈয়দপুর রুটে যত সফর করেছি দেশের অন্য সব ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথ করলে এত সফর আমার হয় নাই এবং এই সবগুলো সফরই প্রায় দু চারটা দাওয়াতি সফর ছিল আর প্রায় সবগুলো সফরও ছিল এই সেবামূলক কাজের জন্য আমি না গেলেও চলতো অফিসের লোকজন আছে কিন্তু আমার গেলে খুব ভালো লাগে কারণ গরিব মানুষের মুখের যে হাসি এটা বিশেষ করে আপনি যখন রুট এলাকাতে যাবেন আপনি একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাবেন
সেটা আপনি ফিল করতে পারবেন আপনার খুব ভালো লাগা কাজ করবে আমি প্রায় সময় বলি যে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তরবঙ্গে চলে যান ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় রংপুর এই সমস্ত এলাকা চলে যান সেখানে যে আপনি মানুষের কষ্টটা বাচ্চাদেরকে ফিল করার সুযোগ দেন এরা মানুষ হবে এরা মানুষের জন্য কল্যাণকামী হবে এরা ভোগবাদী হবে না এরা ত্যাগী হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অতএব যুবক ভাইরা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ কয়েকজন মিলে সাধারণ কিছু জোগাড় করে আলেমদের মাধ্যমে ওই এলাকার ওলামাদের সাথে যোগাযোগ করে এলাকা গরীবদের মধ্যে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব এই শীতের মৌসুমকে উপলক্ষে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আর যদি এতদূর করতে না পারেন অন্তত এই কাজটা করেন যারা নিজের বাচ্চার জন্য শীত উপলক্ষে শীতকে কেন্দ্র করে মোজা কিনবেন আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরীব মানুষ আপনার কাজের লোক তাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য একটু মোজা কিনেন এক জোড়া দুই জোড়া পারা যাবে না ইনশাআল্লাহ আর নিজের ব্যবহার করা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে প্যাকেট করে এটা আপনি যদি কাউকে নিবেদন করেন কমপক্ষে এটা তো আপনি করতে পারেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ সবাই আমরা ব্যক্তিগতভাবে এক একজনে কমপক্ষে একজন হলেও গরিব মানুষকে শীত উপলক্ষে শীত বস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করব চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে শীত উপলক্ষে এই আমলগুলো আমরা খেয়াল করে মনোযোগ সহকারে করব আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন